বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি। যারা মিডল ইস্ট কান্ট্রিতে আসতে চান তারা কি করবেন? মিডল ইস্ট কান্ট্রিতে এখন যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের জন্য একটাই পদ রয়েছে, যে আপনার গাড়ি লাইসেন্স বা গাড়ি চালানো। গাড়ি চালানো ইনকামও অনেক অনেক ভালো, এবং আপনার নিজের ইচ্ছা মতো আপনি যত যতটা আর্নিং করতে পারলেন ততই আপনার ইনকাম। তো আপনার গাড়ি চালাতে তা আপনার যদি গাড়ি চালানটা বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে ওই দেশের লাইসেন্স এবং এই দেশে আসার পরে আপনার লাইসেন্স এই এতটুকুর ভিতরে আপনি গাড়ি চালাতে পারছেন এবং আপনার ইনকামও শুরু হয়ে যাচ্ছে। আর আপনি যদি এভাবে আপনার কোনো কাজের অভিজ্ঞতা নাই বা কোনো কাজ জানা নেই, এখানে এসে পড়লেন, এসে পরে পরবর্তীতে আপনার কাজে কাজের যে কোনো ধরনের কাজ আপনার পাওয়া সম্ভব না। আপনার যে এখানে মনে করেন যে কাজে দালালের কথা মতো এসে বললেন যে কাজে অভাব নাই, আপনি আসলে কাজ হয়ে যাবে, এটা হচ্ছে একটা ভুল ধারণা। কাজে হয়ে যাওয়াটা অনেককে মুখে বলা ফেলা অনেকই সহজ, ঠিক আছে, কিন্তু একটা কাজ রেডি করতে বা কাজের জন্য ব্যবস্থা করা হচ্ছে অনেক টাফ একটা ব্যাপার। যেমন কাজের পিছনে লেগে থাকতে তাদের পিছনে ঘুরতে হয়, তারপরে আপনার একটা কাজ ব্যবস্থা করতে তো 2-3 মাস সময় লেগে যায়, বা কারো কপাল ভালো থাকলে 1 মাসের ভিতরে বা 10 দিনের ভিতরে হয়ে যায় এরকম। তো এই 2-3 মাসে আপনার পরে বাংলাদেশ থেকে টাকা এনে আপনার এখানে চলতে হয়। তো আপনার বাংলাদেশ থেকে যদি যারা পড়াশোনা আসেন এবং ইয়ে করতে চান তারা ঠিক এরকমভাবে একটা গাড়ি চালান শিখে আসবেন, ফিরে বেশি আসতে চাইলে এভাবে এখানে এসে অল্প একদম মিডল ইস্ট কান্ট্রিতে গাড়ির দাম হচ্ছে একদম কম। আপনি কত আপনার ধরেন যদি আপনি গাড়ি চালান মাসে 3 থেকে 4 হাজার রিয়াল ইনকাম করতে পারবেন মাসে, আপনার ওই 2-3 মাসের টাকা দিয়ে আপনি একটা গাড়ি কিনে নিতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের যে একটা ভালো পন্থা। তো বন্ধুরা, আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্যে।